আহ এলিয়ান এলিয়েন আপনাকে যুক্ত করা হচ্ছে এলিয়ান আপনি বলেন গুড মর্নিং গুড ভাই বলেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ভাই আমি একটা আমার ব্যক্তিগত বিষয় বিষয়টা একটা ধনসাথী রিলেটেড সেটা হচ্ছে আহ অনেকদিন আগে আহ ঘুমানোর আহ দুই এক ঘন্টার মধ্যেই আমার একটা সমস্যা হয় যে আমি ঘুমের মধ্যে থেকে উঠে আমার গড়ের জিনিসপত্র ভাঙা শুরু করি এবং আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় এত চিৎকার করি আমি বুঝতেই পারি না যখন কেউ আমাকে ধরে অথবা লাইট অন করে তখন আমি ফিরে আসি তো এটা প্রায় প্রতিদিন বাড়ির লোকজন তারা আমাকে নিয়ে বেশ চিন্তিত পাড়া প্রতিবেশী সবাই চিন্তিত এদের তো অনেক বড় জিন ধরছে হ্যাঁ হুজুরের কাছে গেলে ওরাও বলে এদের অনেক বড় একটা জিন ধরছে তো আমি জিন বিশ্বাস করি না বা মুল্লাদের এইসব বন্ড আমি আমি মানে মানতে পারি না তো আমার মা বলে তুই জিন বুধ বিশ্বাস করিস না সেই জন্যই তোর এই বগুড়া জিনে ধরছে তো গড়ের লোকের চাপে আমি তাবিজ বা ইয়ে খুজুরের সান্নিধ্যে আসলাম মানে তার কাছে যাই নাই মসজিদে সে আসছে আমার বাড়ির লোকজন নিয়ে আসছে তো সে বলছে যে অনেক বড় একটা জিন আচ্ছা ঠিক আছে আমি স্বপ্নে দেখবো আজকে আমাকে দশ টাকা দাও তো নেওয়ার পর সে বলছে অনেক বড় জিন আজকে দেখছি আমি অনেক বড় জিন তোমার ধরছে এটা রুমও আছে শরীরে লুম আছে এত বড় জিন আর তুমি ঘুমানোর আহ দু এক ঘন্টার মধ্যেই তোমাকে আক্রমণ করে আর এটা তোমার গোড়ার মধ্যেই আছে আশেপাশে থাকে তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে এটা কি করা যায় বলে এটাকে হাজির করতে হবে এবং পুরো গোড়তে হবে তো সে এই বিষয়টা করলো এবং আমি একটা সুযোগ নিলাম যে সুযোগ বলতে বলতেছে যখন যখন বুধ হাজির করবে তাহলে আমি এই সুযোগে জিনটাকে দেখি কিরকম সো সেই প্রসেসও গিয়েছিলাম কিন্তু তার মধ্যে তাবিজ কবিজ ইউজ করছি সে জিন হাজির করতে পারে নাই সে ব্যর্থ হয়েছে এবং সে একটা প্রবাহান চালিয়েছিল পুরো গ্রামে পুরো এলাকায় মুখের সাথে একটা জিন ছিল সেটা আমি সারাই দিচ্ছি কিন্তু বিশ্বাস করি নাই আমি ইউজ করছি কিন্তু এগুলো আমি বিশ্বাস করি নাই আমি কিছু টেকনিক ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে আমি লাইট জ্বালিয়ে ঘুমাতাম এবং আহ আহ লাইটটা জ্বালিয়ে ঘুমাতাম এবং খাত হয়ে ঘুমাতাম তখন আমার একটি সমস্যাটা কম হতো কিন্তু আমার মনে হয় এটা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আছে যেটা আমি পাইনি আপনাদের কোনো জ্ঞান বা অভিজ্ঞতা আছে কি এই ব্যাপারে

প্রত্যেক মানুষেরই অনেক ধরনের মানসিক সমস্যা থাকে মানসিক জটিলতা থাকে আমাদের শরীরে যেরকম অসুখ হয় আমাদের মনেও একই রকমের অসুখ হতে পারে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এটা নিয়ে মানে লজ্জা পাওয়া বা এটা নিয়ে কাচমচ করা বা এটা নিয়ে শর্মিন্দা হওয়া এইটার কিছু নাই আপনি খুব নিশ্চিন্তে একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করেন দেখেন তার সাথে কথা বলে দেখেন যে সে কি বলে আপনার কি আপনাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তখন তারা এই জিনিসটা বুঝতে পারবে যে আপনারা আসলে কি হয়েছে কিন্তু জিন জিনভূত এগুলা দিয়ে এগুলা তো আপনি নিজেও যদি একটু চিন্তা ভাবনা করেন বুঝতে পারবেন এগুলো সবই ভুয়া কথা এগুলো হচ্ছে ফালতু ভুয়া কথাবার্তা এগুলাতে বিশ্বাস করে এখনকার এখন তো ভাই শিক্ষিত মানুষ হয়ে যদি আপনারা এই সমস্ত বিশ্বাস করেন তাহলে তো এটা খুবই আফসোসের ব্যাপারও হয় যে শিক্ষিত একজন মানুষ আপনি ভাবতেছেন ভূত দর্শে জিনে দর্শে এটা তো মানে লজ্জার ব্যাপার তাই না এইগুলা করে না যান একজন ভালো কাছে আহ যান দেখেন উনি কি বলেন আরেকটা বিষয় আপনাদের এই যে লাইভে অনেক মুমিন আছে যারা নাস্তিক না কিন্তু তারা আসে জানার জন্য এবং কিছুটা হয়তো বুঝতে পারেন তারা নাস্তিক বা আস্তিক নয় বিশ্বাসী নয় কিন্তু প্রশ্ন করতেছে মাঝে মধ্যে আপনার কিছু দলিল দেখান কিন্তু তারা রিয়েল আইডিতে আসে বিদায় সেটা স্বীকার বা অস্বীকার করতে পারে না যেমন অনেক আগে একজন আসছিল আপনারা একটা দলিল দেখাইছেন কিন্তু সে আস নিরাপত্তার দিকটা চিন্তা করে তার রিয়েল আইডি থেকে আসছি বিদায় সে এটা শিকার বা অস্বীকার কিছুই করে নাই এইরকম কিছু বিশ্বাসী বা যে হোক সে মানে আনসার করতে পারে না ইয়ে পজিশন নিতে পারে না একটু বুঝিয়ে না তারা আপনাদের লেখাগুলো আমার 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 কিছু হুজুর হুজুরদের ব্যাপারে যে একটা ধারণা ছিল বলে আমাদের হুজুররা এরকম কেন এত কেন এরা কেন মানুষের যুক্তির সাথে মিলতেছে না বা মানবতার সাথে মিলতেছে না এরা এরা কেন এত নিজেদের আলাদা ভাবে অন্য মানুষদের এত আলাদা ভাবে এটা আমার একটা ধারণা ছিল প্রথম থেকে কিন্তু ইসলামের সাথে তাদের যে বিষয়গুলো পড়েই এর গুলা করতেছে এটা আমি এখন বুঝতে পারতেছি আগে বুঝতাম না আমি ভাবতাম যে ইসলাম হয়তো খুবই পবিত্র একটা বিষয় আর তারা হয়তো এইরকম করতেছে বেশি হয়ে গেছে তো আপনাদের লেখাগুলো পড়তেছি বেশ দারুণ লাগতেছে আমার আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আশা করি আবারও ভবিষ্যতে কথা হবে তাহলে বিদায় জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানালাম তাহলে এলিয়ান এলিয়ান আপনাকে যুক্ত করা হয়েছে এলিয়ান আপনি বলেন গুড মর্নিং গুড ইভিনিং বলেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ভাই আমি একটা আমার ব্যক্তিগত বিষয় বিষয়টা একটা ধর্মের সাথে রিলেটেড সেটা হচ্ছে অনেকদিন আগে আহ ঘুমানোর দুই এক ঘন্টার মধ্যেই আমার এটা সমস্যা হয় যে আমি ঘুমের মধ্যে থেকে উঠে আমার গড়ের জিনিসপত্র ভাঙা শুরু করি এবং আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় তো চিৎকার করি আমি বুঝতেই পারি না যখন কেউ আমাকে ধরে অথবা লাইট অন করে তখন আমি ফিরে আসি তো এটা প্রায় প্রতিদিন হতো তো আমার লোক বাড়ির লোকজন তারা আমাকে নিয়ে বেশ চিন্তিত পাড়া প্রতিবেশী সবাই চিন্তিত এদের তো অনেক বড় জিন ধরছে হ্যাঁ হুজুরের কাছে গেলে ওরা বলে এদের অনেক বড় একটা জিন ধরছে তো আমি জিন বিশ্বাস করি না বা মুল্লাদের এইসব বন্ড আমি আমি মানে মানতে পারি না তো আমার মা বলে তুই জিন বুধ বিশ্বাস করিস না সেই জন্যই তোর এই জিনে ধরছে তো গড়ের লোকের চাপে আমি তাবিজ বা ইয়ে হুজুরের সান্নিধ্যে আসলাম মানে তার কাছে যাই নাই মসজিদে সে আসছে আমার বাড়ির লোকজন নিয়ে আসছে তো সে বলছে যে অনেক বড় একটা জিন আচ্ছা ঠিক আছে আমি স্বপ্নে দেখবো আজকে আমাকে দশ টাকা দাও তো নেওয়ার পর সে বলছে অনেক বড় জিন আজকে দেখছি আমি অনেক বড় জিন তোমার ধরছে এটা রুমও আছে শরীরে লুম আছে এত বড় জিন আর তুমি ঘুমানোর আহ দুই এক ঘন্টার মধ্যেই তোমাকে আক্রমণ করে আর এটা তোমার ঘরের মধ্যেই আছে আশেপাশে তাকে তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে এটা কি করা যায় বলে এটাকে হাজির করতে হবে এবং পুরা ঘর বাড়তে হবে তাবিজ দিয়ে তো সে এই বিষয়টা করলো এবং আমি একটা সুযোগ নিলাম যে সুযোগ বলতেছে বলতেছে যখন জিন বুধ হাজির করতে তাহলে আমি এই সুযোগে জিন থাকে দেখি কিরকম জিন শো সেই প্রসেসও গিয়েছিলাম কিন্তু তার মধ্যে তাবিজ কপি ইউজ করছি সে জিন হাজির করতে পারে নাই সে ব্যর্থ হয়েছে এবং সে একটা প্রভাকাণ্ডা চালাইছিল পুরো গ্রামে পুরো এলাকায় যে অমুকের সাথে একটা জিন আছিল সেটা আমি সারাই দিছি কিন্তু ওইসব আসলে বিশ্বাস করি নাই আমি ইউজ করছি কিন্তু এগুলো আমি বিশ্বাস করি নাই আমি কিছু টেকনিক ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে আমি লাইট জ্বালিয়ে ঘুমাতাম এবং

সেগুলো আমি এত দূর থেকে বলতে পারবো না তাছাড়া আমার তো আমি তো সেই বিষয়ে না যারা হচ্ছে প্রত্যেক মানুষেরই আপনি এটা না যে আপনাকে আমরা পাগল বলতেছি বা আপনাকে পাগল বলা হচ্ছে তা না প্রত্যেক মানুষেরই অনেক ধরনের মানসিক সমস্যা থাকে মানসিক জটিলতা থাকে আমাদের শরীরে যেরকম অসুখ হয় আমাদের মনেও একই রকমের অসুখ হতে পারে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এটা নিয়ে মানে লজ্জা পাওয়া বা এটা নিয়ে কাঁচামাচি করা বা এটা নিয়ে শর্মিন্দা হওয়া এটার কিছু নাই আপনি খুব নিশ্চিন্তে একজন সাইকেটিস্ট সাথে যোগাযোগ করেন দেখেন তার সাথে কথা বলে দেখেন যে সে কি বলে আপনার কি আপনাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তখন তারা এই জিনিসটা বুঝতে পারবে যে আপনার আসলে কি হয়েছে কিন্তু দিয়ে তো আপনি নিজেও যদি একটু চিন্তা ভাবনা করেন বুঝতে পারবেন এগুলো সবই ভুয়া কথা এগুলো হচ্ছে ফালতু ভুয়া কথাবার্তা এগুলাতে বিশ্বাস করে এখনকার এখন তো ভাই শিক্ষিত মানুষ হয়ে যদি আপনারা এই সমস্ত বিশ্বাস করেন তাহলে তো এটা খুবই আফসোসের ব্যাপারও হয় যে শিক্ষিত একজন মানুষ আপনি ভাবতেছেন ভূতদর্শে জিনদর্শে এটা তো মানে লজ্জার ব্যাপারও তাই না এইগুলা করে ভালো সাইক্রেটিস্টের কাছে যান দেখেন উনি কি বলেন আরেকটা বিষয় আপনাদের এই যে লাইভে অনেক মুমিন আছে যারা নাস্তিক না কিন্তু তারা আসে জানার জন্য এবং কিছুটা হয়তো আপনারা বুঝতে পারেন তারা নাস্তিক বা আস্তিক নয় বিশ্বাসী নয় কিন্তু প্রশ্ন করতেছে মাঝে মধ্যে আপনার কিছু দলিল দেখান কিন্তু তারা রিয়েল আইডিতে আসে বিদায় সেটা শিকার বা অস্বীকার করতে পারে না যেমন অনেক আগে একজন আসছিল আপনার একটা দলিল দেখাইছেন কিন্তু সে নিরাপত্তার দিকটা চিন্তা করে তার রিয়েল আইডি থেকে আসছিল বিদায় সে এটা শিকার বা অস্বীকার কিছুই করে নাই তো এইরকম কিছু বিশ্বাসী বা যেই পজিশনের হোক সে মানে আনসার করতে পারে না ইয়েস পজিশন নিতে পারে না একটু বুঝিয়ে না তারা আপনাদের লেখাগুলো পড়তেছি আমার 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 কিছু হুজুরদের হুজুরদের ব্যাপারে যে একটা ধারণা ছিল বলে আমাদের হুজুররা এরকম কেন এত অ্যাগ্রেসিভ কেন এরা কেন মানুষের যুক্তির সাথে মিলতেছে না বা মানবতার সাথে মিলতেছে না এরা এরা কেন এত নিজেদের আলাদা ভাবে এবং অন্য মানুষদের এত আলাদা ভাবে এটা আমার একটা ধারণা ছিল প্রথম থেকে কিন্তু আপনাদের লেখা পড়ার পর এইগুলা রিয়েলিটি এবং ইসলামের সাথে তাদের যে একটা তারা যে তারা যে এই যে ইসলামের যে বিষয়গুলো পড়েই এরকম করতেছে এটা আমি এখন বুঝতে পারতেছি আগে বুঝতাম না আমি ভাবতাম যে ইসলাম হয়তো খুবই আহ পবিত্র একটা বিষয় আর তারা হয়তো এরকম করতেছে অ্যাগ্রেসিভ হয়ে গেছে তো আপনাদের লেখাগুলো পড়তেছি বেশ দারুণ লাগতেছে আমার আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আশা করি আবারও ভবিষ্যতে কথা হবে তাহলে বিদায় জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানালাম তাহলে